প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের আরেকটি অনলাইন ক্লাস আমরা শুরু করব। এই ক্লাসে তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা জেসি, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, কুমিল্লা সরকারি সিটি কলেজ। আমাদের অনলাইন ক্লাস শুরু হওয়ার সময় থেকেই তোমাদের সাথে আমি একাদশ অধ্যায়ের জীব প্রযুক্তি নিয়ে আমরা ক্লাসগুলো করছিলাম। আমরা জীব প্রযুক্তি বিষয়টার একদম প্রায় শেষের দিকে চলে এসেছি, এই চ্যাপ্টারটা শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়েই জানব। জিনিসটা খুব ছোট, কিন্তু আসলে এটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা আজকে জানব হচ্ছে জীব প্রযুক্তির প্রয়োগে জীব নিরাপত্তা বিধানসমূহ। প্রথমে জেনে নেই জীব নিরাপত্তা বা বায়োসেফটি কাকে বলে। যে ব্যবস্থাপনার মাধ্যমে জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ও অন্যান্য জীব প্রযুক্তিজাত পদার্থের ক্ষতিকারক প্রভাব থেকে মানুষের স্বাস্থ্য ও পরিবেশকে নিরাপদ রাখা যায় তাকে জীব নিরাপত্তা বা বায়োসেফটি বলে। এখন আমরা জানি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা বায়োটেকনোলজি বা জিন প্রযুক্তি সবকিছুই ব্যবহার করা হচ্ছে মানুষের উপকারের জন্য। তাহলে মানুষের স্বাস্থ্য এবং পরিবেশকে নিরাপদ রাখার জন্য আলাদাভাবে কেন চিন্তা ভাবনা করতে হবে? এর কারণটা হলো এই, এখানে যেই অর্গানিজমগুলো ব্যবহার করা হয় সেই অর্গানিজমগুলো থেকে বিভিন্নভাবে বাই প্রোডাক্ট অথবা যে কোনোভাবেই অসাবধানতা বশত হলেও ভিন্ন ধরনের কিছু তৈরি হয়ে যেতে পারে বা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়ে যেতে পারে, যে স্থানান্তর তো বৈশিষ্ট্যগুলো আসলে আমরা চাই না বা এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য বা পরিবেশের জন্য নিরাপদ থাকে না। সেই বিষয়টাই যাতে না হয় এই কারণেই আসলে জীবের নিরাপত্তা বিধান এবং বায়োসেফটির বিষয়টা ভালোভাবে খেয়াল করতে হয়। জীব নিরাপত্তা বিধানের জন্য বেশ কতগুলো ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে। কি কি ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে সেটা নিয়ে আমরা এখন দেখি। জিএমও এবং অন্যান্য জীব প্রযুক্তিজাত পদার্থের প্রচলন ও ব্যবহার সম্পর্কিত একটি আইনসম্মত নির্দেশিকা তৈরি ও প্রকাশ করা। জীব প্রযুক্তি প্রসূত জিএমও সমূহের গবেষণা, ব্যবহার এবং অবমুক্তকরণের যাবতীয় নিয়মাবলী সম্বলিত নির্দেশনাকে বলে বায়োসেফটি গাইডলাইন্স। এই নির্দেশিকায় জিএমও উদ্ভাবনের জন্য গবেষণা পরিচালনা করার নীতিমালা, জিএমও নিয়ে পরীক্ষণ, নিরাপদ স্থানান্তর, আমদানি রপ্তানি ইত্যাদি ক্ষেত্রে বিশেষ নিয়মাবলী এবং সতর্কতামূলক ব্যবস্থা সমূহের উল্লেখ থাকতে হয়। একটু ব্যাখ্যা যদি করি এই কথাগুলোর, প্রথম কথাটাতে আছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এবং অন্যান্য জীব প্রযুক্তিজাত পদার্থের প্রচলনটা আমরা কিভাবে করব এবং এটা আমরা কিভাবে ব্যবহার করব। এই ব্যবহার করার জন্য একটি নির্দেশিকা থাকতে হবে, সেই নির্দেশিকাটা অবশ্যই হতে হবে আইনসম্মত। আইনসম্মত হলে পরেই কেউ এই আইনসম্মত জিনিসের বাইরে গিয়ে এ ধরনের অর্গানিজম তৈরি করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না বা ব্যবহার করার জন্য বাজারেও ছাড়তে পারবে না। এর পরের লাইনটা আসি যে বায়োসেফটি গাইডলাইন্সটা কি, অর্থাৎ জীব প্রযুক্তির ফলে উৎপন্ন যেই অর্গানিজমগুলো বা যে পণ্যগুলো আমরা পাবো সে পণ্যগুলো ব্যবহার করার জন্য, ব্যবহার করার আগে গবেষণা করে নিতে হবে যে জিনিসটা ব্যবহারের উপযোগী কিনা, এবং অবমুক্ত করার ক্ষেত্রেও কিছু নিয়মাবলী অবশ্যই মেনে চলতে হবে। এই যে নিয়মাবলীগুলো যেই জায়গাতে উল্লেখ করা থাকে বা এই নির্দেশনাগুলো যেখানে দেওয়া থাকে সেটাকে বলা হয় বায়োসেফটি গাইডলাইন। এই নির্দেশিকার মধ্যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করার জন্য গবেষণাটা কিভাবে করতে হবে তার কিছু নীতিমালা দেওয়া থাকবে। এইগুলো নিয়ে পরীক্ষা করা এবং নিরাপদ স্থানান্তর, অর্থাৎ এক জায়গা থেকে আমি আরেক জায়গায় যে নিব এগুলো এক দেশ থেকে অন্য দেশে কিভাবে আমদানি বা রপ্তানি হবে, এগুলোর ক্ষেত্রেও বিশেষ কিছু নিয়মাবলী থাকবে এবং সতর্কতামূলক ব্যবস্থা সমূহ থাকবে যেগুলো এই গাইডলাইন্সের মধ্যেই উল্লেখ থাকে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে জীব নিরাপত্তা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা, অর্থাৎ কোন একটা প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে যারা এই জীব নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করবে। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম প্রয়োগের বা ব্যবহারের ফলে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থাৎ এই জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেই পণ্য অর্গানিজমগুলো বা যেই ফসলগুলো উৎপন্ন করা হবে বা উৎপাদিত হবে সেই ফসলগুলো ব্যবহারের ফলে কোনো ধরনের ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় কি না সেগুলো আগেই নিরূপণ করতে হবে, এবং এই ঝুঁকিগুলো দেখা দিলে পরে এগুলোকে কীভাবে সামাল দেওয়া যাবে সেগুলো আগে থেকেই ব্যবস্থা করে রাখতে হবে। পরিবেশ, জীববৈচিত্র্য, প্রাণী ও মানব স্বাস্থ্যের উপর জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের ক্ষতিকর প্রভাব নির্ণয় করা এবং তার প্রতিকারের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
অর্থাৎ জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমগুলো জীব বৈচিত্র্যের ক্ষেত্রে, প্রাণী বা পরিবেশের ক্ষেত্রে বা মানব স্বাস্থ্যের উপরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে কিনা বা কিরকম প্রভাব ফেলে সেগুলোকে নির্ণয় করতে হবে এবং তার প্রতিকারের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। জিএমও ক্ষতিকারক নয় প্রমাণিত হলে তবেই প্রবর্তন করতে হবে। এর মানে হচ্ছে বিভিন্ন দেশ এই জিএমও নিয়ে কাজ করে থাকে, তারা তাদের উৎপাদিত পণ্যটা অন্য দেশে রপ্তানির চেষ্টাও করে থাকে। যেই দেশগুলো এই পদার্থগুলোকে বা এই পণ্যগুলোকে প্রবর্তন করতে চায় তাদেরকে অবশ্যই আগে থেকে নিশ্চিত হয়ে নিতে হবে যে এগুলো ক্ষতিকারক নয়। জীব প্রযুক্তিজাত দ্রব্যাদিতে লেবেলিং এর ব্যাপারে কঠোর আইন প্রবর্তন করা, এর মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই উৎপাদন তারিখ, মেয়াদের তারিখ বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ এগুলো লেবেল করা থাকে বা কি কি ব্যবহার করা হয়েছে সেগুলো লেবেলিং থাকে। এই জিনিসগুলো যাতে কঠোরভাবে লেবেলিং করা থাকে সেইগুলো দেখার জন্য আইন প্রবর্তন করতে হবে এবং আইনগুলো কঠোরভাবে পালন করতে হবে। বায়োটিক শস্যের উৎপাদন ও পরীক্ষা নিরীক্ষা গ্রিন হাউস বা অন্য কোনো নিয়ন্ত্রিত পরিবেশে করতে হবে, এতে পরাগরেণুর অবাঞ্ছিত মিশ্রণ রোধ হবে। পরাগরেণু যদি অবাঞ্ছিতভাবে মিশ্রিত হয়ে যায় অর্থাৎ অন্য কোনো উদ্ভিদের সাথে বা মিশ্রিত হয়ে যায়, তখন অনাকাঙ্ক্ষিত কোনো উদ্ভিদ বা অনাকাঙ্ক্ষিত কোনো জিনিস সামনে চলে আসতে পারে যেটার জন্য হয়তো আমরা তৈরিই থাকবো না। জীব প্রযুক্তিজাত কোনো একটি প্রোডাক্ট বের হওয়ার সাথে সাথে তার বিচ্ছিন্ন পরীক্ষা নিরীক্ষা, যেমন পরিবেশ বা মানব স্বাস্থ্যের উপর কোনোরূপ ক্ষতিকর প্রভাব আছে কিনা সম্পন্ন করে নির্দোষ প্রমাণিত হলে তবেই সার্টিফিকেট দিতে হবে। জীব প্রযুক্তিজাত কোনো একটি প্রোডাক্ট তৈরি হওয়ার পর এটাকে ব্যবহার করা যাবে কিনা তার জন্য বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করতে হবে। এই পরীক্ষা সম্পন্ন করার পর যদি প্রমাণিত হয় যে এটা আসলে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব ফেলবে না, তখনই ব্যবহার উপযোগী এই মর্মে সার্টিফিকেট দিতে হবে। জীব প্রযুক্তিজাত দ্রব্যের প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও স্থানান্তরকরণ মনিটরিং করা, জীব প্রযুক্তিজাত উদ্ভিজ দ্রব্যাদির আমদানি রপ্তানিতে প্ল্যান্ট কোয়ারেন্টাইন আইনের কঠোর প্রয়োগ, অর্থাৎ এই ধরনের দ্রব্যগুলোকে প্রক্রিয়াজাত করতে গেলে বা বাজারে ছাড়তে গেলে অথবা স্থানান্তর করতে গেলে কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কি কি নিয়ম অনুসারে করতে হবে এগুলো বেশ কঠোরভাবে মনিটরিং করতে হবে। এবং এই ধরনের উদ্ভিজ দ্রব্যাদিগুলো আমদানি বা রপ্তানি করার ক্ষেত্রে প্ল্যান্ট কোয়ারেন্টাইন আইন রয়েছে সেগুলোকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। জীব প্রযুক্তির আর অল্প কিছু ক্লাস হলেই আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবারও দেখা হবে।